বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি গুঁড়ো দুধের পোলাও মিষ্টি। আমরা সাধারণত ছানার পোলাও কিন্তু মিষ্টির দোকানে দেখি, আর সেটা কিন্তু খেতেও অসম্ভব মজাদার। কিন্তু গুঁড়ো দুধ দিয়ে আমরা কিভাবে তৈরি করতে পারবো, খুবই মজাদার আর খুবই সফট। ছানার পোলাওয়ের থেকেও কিন্তু অনেক বেশি মজাদার গুঁড়ো দুধের এই পোলাও মিষ্টিটা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই পোলাও মিষ্টিটাই তোমরা কিভাবে তৈরি করতে পারবে, আর সেই সাথে খুবই পারফেক্টভাবে কিছু টিপস সহ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখি কিভাবে তৈরি করছি। আর মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে আজকে আমরা এই পোলাও মিষ্টিটা তৈরি করছি। তো চলো দেখি। তো দেখো, এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ আর এরকম ছোট বাটির 1 বাটি দুধ। দুধটা আমাদের পুরো নাও লাগতে পারে। তো প্রথমে আমরা দেখো ওই গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। তো ময়দাতে তোমরা এখানে 2 টেবিল চামচও দিতে পারো, সেক্ষেত্রে সফট একটু কম হবে, কিন্তু 3 টেবিল চামচটা মেজারমেন্ট 1 কাপ গুঁড়ো দুধের জন্য ঠিক আছে। আর আমি বড় সাইজের 1 কাপ ব্যবহার করেছি, আর তোমরা যদি ছোট 1 কাপ গুঁড়ো দুধ ব্যবহার করো সেক্ষেত্রে 2 টেবিল চামচ দেবে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ঘি, দিয়ে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। তারপর দুধটা পুরোই দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর দেখো, দুধটা কিন্তু একবারেই ঢেলে দেবে না, অল্প অল্প করে মাখাতে হবে। অল্প অল্প করে মাখিয়ে যখন দেখবে একটা সফট ডো, সফট ডোর থেকেও সফট হবে, যখন দেখবে ডোটা হাতের সঙ্গে আঠার মতো লেগে থাকছে, তখন বুঝবে যে ডোটা পারফেক্ট আছে। এরকম অবস্থাতে আমাদের দুধটা কিন্তু একটু বেঁচেই গেছে, তবে দুধটা কম বেশি লাগতে পারে, কম বেশি লাগতে পারে, কিন্তু দুধ একবারেই দেওয়া যাবে না। তো আমি আর একটু সামান্য 1/2 টেবিল চামচ মতো দিয়ে একটু ভালো করে নরম করে মাখিয়ে নিচ্ছি। দেখো, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ঠিক কেমন আঠালো হবে। আর আমি পুরোটাই দিয়ে দিলাম। তো এবার দেখো, আমাদের ডোটা মাখানো হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমরা হাতটা থেকে একটু পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে এভাবে এই ডোটা একটু ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। তো 10 মিনিট পরে দেখো, আমাদের ডোটা অনেকটা এখন টাইট হয়ে গেছে, মানে অনেকটা ড্রাই হয়ে গেছে। তখন হাতের সঙ্গে লেগেছিল, কিন্তু এখন কিন্তু দেখো সুন্দর শুকনো হয়ে গেছে। এখন এভাবে বানানো যাবে। তো এবার দেখো, আমরা এখান থেকে ছোটো ছোটো লিচি কেটে নিচ্ছি, আর ছোটো ছোটো যে মিষ্টিগুলো থাকে, খেজুর মিষ্টি বা পোলাওয়ের যে মিষ্টিগুলো থাকে, সেই মিষ্টিগুলো এখানে আমি 10টা তৈরি করে নিয়েছি। আর এখানে যে ডোটা আছে, এই ডোটা আমরা ফ্রাইয়ের কাজে লাগাবো। তো এই যে খেজুর মিষ্টিগুলো তৈরি করেছি, এটা আমি ঢেকে রাখলাম। আর এবার এই ডোটা থেকে আমরা মিষ্টিগুলো তৈরি করব, যে পোলাওগুলো আছে সেই পোলাওগুলো তৈরি করবো। আর এরকম আমি একটি গ্রেটার নিয়েছি, আর চুলায় এরকম আমি একটি পাত্র নিয়েছি যেটাতে ডুবো তেলে ইজি ভাজা যায়। আর ডুবো তেল যে কোনো পাত্র নেবে তোমরা, একটু গর্ত পাত্র মানে গোল পাত্র বা ডিপ পাত্র, অল্প তেলেই যাতে ডুবো তেলে ভাজা যায় এরকম পাত্র নিলে ভাজতে সুবিধা হবে, অল্প তেলেই তোমরা ভাজতে পারবে। তো দেখো, এবার আমি এই গ্রেটারের সাহায্যে এইভাবে আমরা এভাবে গ্রেট করে নিচ্ছি। এতে করে দেখো পোলাওয়ের মতো, পোলাওয়ের চালের মতো বড় বড় বেশ বের হবে। আর তেলটা যখন তেলে যখন আমরা ছাড়ব, তেলটা কিন্তু একদম লো হিটে হতে হবে। আস্তে আস্তে করে এগুলো আমরা সুন্দর করে একটু হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নেব, যাতে করে আমরা রসের শিরাতে যখন দেব তখন যাতে এগুলো একেবারে গলে না যায়। আর যদি একটু ফ্রাই না করো তাহলে কিন্তু রস তাড়াতাড়ি টেনে নেবে, কিন্তু একদম গলে যাবে। তো এই জন্য একটু কিন্তু ফ্রাই করতে হবে হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। তো দেখো, এগুলো কিন্তু সুন্দর বেশ পোলাওয়ের চালের মতোই দেখা যাচ্ছে। আর এখন আমরা একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নেব, তবে একটু সাবধানে, খুব বেশি নাড়াচাড়া কিন্তু দেওয়া যাবে না, এগুলো সুন্দর একটু আস্তে আস্তে কাজটা করতে হবে। আর আমাদের এটা ফ্রাই করতে 2 থেকে 3 মিনিট লেগেছে। এই যে দেখো, সুন্দর কিন্তু উপর থেকে এগুলো মনে হচ্ছে যে কালার হয়নি, কিন্তু নিচের যে কয়েকটা থাকবে একটু আবার কিন্তু কালার হয়ে আসবে, একটু তাড়াতাড়ি কিন্তু তুলে নিতে হবে। দেখো, কয়েকটা কিন্তু সুন্দর ব্রাউন কালার হয়ে এসেছে, ব্রাউন থেকেও একটু ডিপ হয়ে এসেছে। এবার তেলটা থেকে আমি এভাবেই সবগুলো কিন্তু তৈরি করে নিয়েছি, যেটুকু ডো ছিল
আর এবার ছোট ছোট যে মিষ্টিগুলো সেগুলো তৈরি করে নেচ্ছি। মিষ্টিগুলোতে কিছু সময় পরে দেখবে যে একাই উপরে উঠে এসেছে, আর তেল যখন মিষ্টিগুলো ছাড়বে তখন কিন্তু অবশ্যই লো হিটে রাখতে হবে, বেশি হিট দেওয়া যাবে না। আমরা মিষ্টিগুলোর পারফেক্ট কালার নিয়ে এসেছি, এটাই আমরা যখন রসের শিরার মধ্যে দেব তখন কিন্তু আরো ডিপ কালার হয়ে যাবে। তো আমরা মিষ্টিগুলো তুলে নিলাম। এবার দেখো এই যে আমাদের ছানার পোলাওয়ের মতো ঠিক গুঁড়ো দুধের পোলাও তৈরি হয়ে গেল। এবার শিরাটা দেওয়ার মধ্যেও কিন্তু একটা টিপস আছে, সেটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে, তা নাহলে কিন্তু মিষ্টিগুলো বানানোর পরেও রসের শিরার মধ্যে দিতে গেলে এই ক্ষেত্রে কিন্তু মিষ্টিগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো এই জন্য দেখো আমি ঠিক যতটুকু গুঁড়ো দুধ নিয়েছিলাম ঠিক ততটুকুই আমি চিনিটাও নিয়েছি, আর যতটুকু চিনি তার দেড় ডবল, মানে এক কাপ জল, আর আমি হাফ কাপ জল ব্যবহার করেছি, এক কাপ চিনিতে দেড় কাপ জল ব্যবহার করেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফ্লেভারের জন্য দুইটা এলাচ, দুটা তেজপাতা এবং সামান্য পরিমাণে ঘি, এগুলো শুধুমাত্র ফ্লেভারের জন্য। আর এখানে দেখো আমরা চিনিটাকে ফুটে আসা পর্যন্ত সুন্দর করে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব। আর শিরাটাতে কিছু টিপস আছে মিষ্টিগুলো দেওয়ার সময়, এই টিপসটা অবশ্যই ফলো করতে হবে। চিনির শিরাটা গলে যাওয়া পর্যন্ত আমরা ফুটিয়ে নেব। আর আমরা যে খেজুর মিষ্টিগুলো আছে সেই মিষ্টিগুলো কিন্তু আমরা আগে দেব, দিয়ে এক দু মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে চুলাটা বন্ধ করে দিয়ে তারপর আমরা যে পোলাওগুলো আছে সেগুলো দিয়ে তিন চার মিনিট ভিজিয়েই আমরা তুলে নেব, তারপরে পুরো মিষ্টিগুলো আমরা ছেঁকে নেব। তো দেখো আমি খেজুর মিষ্টিগুলো আগে দিয়ে দিচ্ছি, এখন কিন্তু শিরাটা ফুটছে। তো আমি এভাবে এক দু মিনিট জাল করে নেব। তো এক দু মিনিট জাল হয়ে যাওয়ার পরে দেখো চুলাটা বন্ধ করে দিচ্ছি, চুলাটা আমি এ পর্যায়ে কিন্তু বন্ধ করে দিয়েছি। চুলাটা বন্ধ করে দিয়ে আমরা মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পোলাওগুলো আছে, দিয়ে আমরা কিন্তু এইভাবেই তিন চার মিনিট পরে আমরা একটি ছাকনাতে ছেঁকে নেব। তো ছাকনাতে ছেঁকে নিলেই দেখো আমাদের তিন থেকে চার মিনিট বেশি ভিজাতে হবে না, আর গরম গরমই কিন্তু মিষ্টিটা তুলে নিতে হবে, বেশি সময় রেখে দিলে কিন্তু মিষ্টিগুলো একেবারে গলে যেতে পারে। তো এখানে এই শিরাটাতে দেওয়ার মধ্যে একটা প্রসেস, আর আমি ছোট মিষ্টিটা দিয়ে এক দু মিনিট জাল করে নিয়েছি, এজন্য কিন্তু মিষ্টিগুলো দেখো সুন্দর রসটা টেনেছে। আর যখন আমরা পোলাওটা শিরার মধ্যে দেব তখন কিন্তু আর জাল করা যাবে না, একদম গরম গরম শিরাটাতে দিয়ে দু থেকে তিন মিনিট পরে তুলে নিতে হবে ছেঁকে। তো তাহলে আমাদের পারফেক্ট এরকম গুঁড়ো দুধের পোলাও মিষ্টি তৈরি হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু আবার বলছি মিষ্টিগুলো দেওয়ার পরে কিন্তু তোমরা জাল করো না, জাল করলে মিষ্টিগুলো একদম গলে যাবে। তো আর যদি তোমরা খেজুর মিষ্টিগুলো দেওয়ার পরে জাল করতে চাও তাহলে প্রথমে খেজুর মিষ্টি দিয়ে এক দু মিনিট জাল করে তারপরে শিরাটার জালটা বন্ধ করে দিয়ে তারপর তোমরা পোলাও মিষ্টিগুলো দেবে। তো আজকের এই রেসিপিটি আশা করি তোমাদের সকলের ভালো লাগলো। দেখা হবে নেক্সট পর্বে নতুন রেসিপি নিয়ে। তোমাদের সকলকে ধন্যবাদ।